নমস্কার, মিমির রান্না পান্ডার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে পমফ্রেট মাছের খুবই সহজ এবং সিম্পল একটা রেসিপি শেয়ার করব। পমফ্রেট মাছের ঝাল বা পমফ্রেট মাছের কারি খুবই সহজভাবে রান্নাটা করব, আর আশা করি আজকের রান্না আপনাদের ভালো লাগবে। আর আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ আছে, যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন কথা না বাড়িয়ে তাহলে আজকের রান্নাটা শুরু করা যাক। পমফ্রেট মাছের কারি বানাবার জন্য এই রকম মাঝারি সাইজের পমফ্রেট মাছকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর এই মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাইং প্যানেতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর আমি একটা কথা বলবো, পমফ্রেট মাছের এই কারি বা মাছগুলো ভাজার জন্য সর্ষের তেলটা ইউজ করবেন, কারণ সর্ষের তেলে মাছ ভাজলে মাছের টেস্টটা কিন্তু অনেক বেটার হয়। আর মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, এক পিট ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে আর এক পিট ভেজে নেব। পমফ্রেট মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজার দরকার নেই, বেশি কড়া করে ভাজলে মাছের টেস্টটা কিন্তু ঠিকমতো পাওয়া যায় না। এরপর এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এই মাছগুলো তুলে নিয়ে আমার যে বাকি মাছগুলো ছিল সেগুলো ভেজে নেব। তবে পমফ্রেট মাছ ভাজার ক্ষেত্রে আমি বলবো, একসঙ্গে অনেকগুলো মাছ না দিয়ে দুটো দুটো করে মাছ ভাজলে মাছগুলো ভেঙেও যাবে না আর মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। দেখুন, সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে রেখে দিলাম। এরপর মাছ ভাজার যে তেলটা ছিল ওই তেলেতেই আমি একে একে মশলাগুলো অ্যাড করব। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট 3-4 চামচ। আমি টমেটো পেস্টটা এখানে একটু বেশি ব্যবহার করছি, কারণ আমি এই মাছের ঝালেতে কোনো রকম পেঁয়াজ রসুন ইউজ করব না। এরপর টমেটোটা একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। আমি এখনই গ্যাস লো ফ্লেমেতে করে সমস্ত মশলাগুলো কিন্তু একে একে দিয়ে দেব। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম পরিমাণ নুন, নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালারের জন্য। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, আর আমি দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা চেরা। এরপর গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে করে 3-4 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে দেখবেন মশলার কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এরপর আমি খুবই অল্প পরিমাণ চিনি দিলাম, আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা 1 চামচ। এখানে আমি 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ সাদা সর্ষেকে মিশিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম, তার থেকেই আমি 1 চামচ সর্ষে বাটা দিয়ে দিয়েছি। এরপর আরও 2-3 মিনিট কষিয়ে নেবার পর আমি এতে জল অ্যাড করছি। জলটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, আপনারা কতটা গ্রেভি রাখবেন তার উপর ডিপেন্ড করে। এরপর জলটা অ্যাড করে কিছুটা জলটা ফুটে আসার পর ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো দিয়ে 2-3 মিনিট রান্না করার পর মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দেব, যাতে মাছের অন্য সাইডটাও ভালো করে রান্না হয় এবং মাছের অন্য সাইডেও মশলাটা যাতে ভালো করে ঢোকে। পমফ্রেট মাছের ঝাল প্রায় একদম রেডি হয়ে এসেছে। এরপর নামাবার আগে আমি 1 চামচ পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। আর যে কোনো মাছের ঝাল রান্নার সময় নামাবার আগে একদম শেষে যদি একটু পোস্ত বাটা দেন, মাছের টেস্ট দেখবেন অনেক ভালো হয়। আর উপর থেকে একটু আমি ফ্রেশ ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি। দেখবেন এই ধনে পাতা আর পোস্ত বাটা দেবার পর মাছের ঝালের টেস্টও যেমন সুন্দর হয়েছে আর দেখতেও সুন্দর হবে, গন্ধ বর্ণ দুটোতেই কিন্তু অতুলনীয়। একদম কম উপকরণে কম মশলা দিয়ে তৈরি পমফ্রেট মাছের ঝাল আপনারাও বাড়িতে একবার ট্রাই করবেন, আর জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর সকল বন্ধুদের কাছে অনুরোধ তো আছেই, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, যাতে আমার যে কোনো রান্না যে কোনো কিছু আপলোড আপনারা সবার প্রথম পেয়ে যেতে পারেন। আজকে এই পর্যন্ত, পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো।